Hello, Bondura. Welcome to Abhi Ani and Amateur Vlogger for a video. Today, we are in U-Town Aircraft Museum. এতদিন ধরে ভারতে একমাত্র এয়ারক্রাফট মিউজিয়াম ছিল ভাইজাগে ভারতবর্ষের সেকেন্ড এয়ারক্রাফট মিউজিয়াম যার জন্য আপনাদের কোথাও যেতে হবে না আপনাদের নিজেদের শহর নিউ টাউনে আসলেই হয়ে যাবে নিউ টাউনে এয়ারক্রাফট মিউজিয়াম টিকিট কাউন্টার 30 টাকা করে টিকিট উইকডেজে খোলা থাকে আপনার 2:30 থেকে 8:30 উইকেন্ড এবং হলিডেজে খোলা চলো 12:00 থেকে 8:30 সোমবার ক্লোজ আসুন ভেতরে যাই এয়ারক্রাফট মিউজিয়াম একটা বড় এয়ারক্রাফটকে দাঁড় করিয়ে রেখেছে ইনফ্যাক্ট ঢোকার সময় টিকিটটা দিয়ে বলল প্লেনে ওঠার আগে টিকিটটা ফেলবেন না সুন্দর পাশ দিয়ে খাল বয়ে গেছে খালের পাশে ওয়াকওয়ে অ্যান্ড দেন এয়ারক্রাফটের একটা বড় মেডে নেনেমা ডাকছে নেনেমা নাচানাচি করছে চলো নেনেমা চলো ঠিক টাটা মেডিকেলের উল্টো দিকে এয়ারক্রাফট মিউজিয়ামটা করেছে বিশ্ব বাংলা গেটের থেকে একটু এগোলে খুব বেশি হলে হার্ডলি 200 থেকে 300 মিটার সার্ভিস লেন দিয়ে আসবেন রাইট টার্ন নিয়ে আপনারা চলে আসবেন এয়ারক্রাফট মিউজিয়ামে প্লেনে ভেতরে যাওয়ারও ব্যবস্থা রয়েছে একটাই রেখেছে এবং ও একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি বাচ্চারা আসলে বাচ্চাদের জন্য খেলার ভেরিয়াস অ্যাক্টিভিটিস রয়েছে দূরে আমি স্লিপও দেখতে পাচ্ছি ওখানে অনিন্দিতা যাচ্ছে সাথে নেনেমাও রয়েছে এয়ারক্রাফটের আসুন ভেতরে গিয়ে দেখা যাক বাকিটা পুরো অরিজিনাল চাকা পর্যন্ত রয়েছে এবং চাকার সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলে বেড়াচ্ছে এখানে নেনেমা অনিন্দিতাও মনে সুখে ছবি তুলে যাচ্ছে ফুলি এয়ার কন্ডিশন এতদিন ধরে ভারতবর্ষে একমাত্র এয়ারক্রাফট মিউজিয়াম ছিল ভাইজাগে এবার কলকাতাতেও এয়ারক্রাফট মিউজিয়াম চালু হলো আমার কলকাতা আমাদের কলকাতায় কার্গো কন্টেইনমেন্ট ও সরি কার্গো কম্পার্টমেন্ট সরি উপরে লোকজন রয়েছে এটা এন্ট্রি এটা এক্সিট ভালোই ভিড় আছে ও হ্যাঁ সবার আগে টিকিট লাগবে টিকিট ছাড়া এন্ট্রিতে টিকিটের সাথে সাথে এয়ারক্রাফটের ভেতরে ঢুকতে গেলেও টিকিটের ব্যবস্থা রয়েছে মানে টিকিটটা লাগবে আসুন এয়ারক্রাফটের ভেতরে দেখা যাক কী আছে টিকিট কেটে তিনজনে চললাম ক্রাফটের ভেতরে স্টেপ বন্ধ আছে আপাতত কেন জানি না লাইনে দাঁড়াতে হবে ও কতক্ষণ পাঁচটা দেখিয়ে দিই স্লিপ টায়ার বাংলা ভাষায় ঢেউ কুচকুচ একটা গাড়ি টাইপের রয়েছে আপনারা দোলনা রয়েছে আর কি দেখা যাচ্ছে না আপাতত বাচ্চাদের জন্য খুব ভালো জায়গাটা দূরে ক্যান্ডর মানে আমাদের ইউনিটেককে দেখা যাচ্ছে এই পাশে টাটা মেডিকেল রানওয়েতে লাইট জ্বলে উঠলো আমরা একটু সন্ধ্যের দিকে এসেছি গেট খুলে গেছে ভেতরে ঢোকার আর প্লেনে ওঠার পরে জানা গেল যে প্লেনের ভেতর পুরোপুরি নো ফটোগ্রাফি কোনো ফটোগ্রাফি করা যাবে না
তো যেটুকুনি বল মনে আছে কিছুটা আমি শেয়ার করে নিচ্ছি। টোটাল প্লেনটা এক মিনিট দেখিয়ে দিই, টোটাল এটা সামনের দিক, এটা পেছনের দিক। টোটাল প্লেনটার লম্বা 53 ফুট আর উইংস টু উইংস 50 ফিট। ভেতরে আটখানা ইয়ের করিডোর রয়েছে। ইভেন আরেকটা বড় কথা, পাইলট কো পাইলট ছাড়া 7-8 জন লোক এখানে ক্যারি করতে পারে। এই ফ্ল্যাগ এটা অরিজিনাল ইন্ডিয়ান নেভিতে ইউজ হয়েছে। আসুন দেখিয়ে দিচ্ছি, অরিজিনাল ইন্ডিয়ান নেভিতে ইউজ হয়েছে। 1997 সাল থেকে 98 সাল থেকে 2017 পর্যন্ত এটা ইন্ডিয়ান নেভির কাছে ছিল। অরিজিনাল এয়ারক্রাফট আমাদের কলকাতার নিউ টাউনে রাখা রয়েছে। এই এয়ারক্রাফটটা কার্গিলে ব্যবহার করা হয়েছিল কার্গিল যুদ্ধে। এই যে প্রম্পটারগুলো দেখছেন, এক একটা 15,000 হর্স পাওয়ারই বললো বোধ হয়, মনে পড়ছে না। এক একটা 15,000 হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে। টোটাল 4টে প্রম্পটার রয়েছে প্লেনের। ভেতরে অ্যান্টি সাবমেরিন মিসাইল ক্যারি করা যায়, সোনো বয় নাম বললো সেটার, দেখানোও হলো, ডেমো রেখেছে ককপিটের মধ্যে। এই যে পোর্শনটা আপনারা দেখ, এখান থেকে আপনার ওইগুলো পড়ে যায়। এবং মিসাইল ক্যারিয়ার রয়েছে, এই মিসাইল ক্যারিয়ার যা বললো একমাত্র রাশিয়া ছাড়া আমাদের ইন্ডিয়াতেই রয়েছে, এটা একটা বেশ গর্বের কথা। আর ইচ্ছা ছিল ভেতরটা দেখানোর, দেখাতে পারলাম না। এবারে বাকিটা নেনেমা লাফালাফি ঝাপাঝাপি শুরু করেছে, পার্কে খেলতে যাবে, স্লিপে চড়বে, দোলনায় চড়বে। আপাতত এইটুকু, আপনারা সবাই আসুন, খুব সুন্দর জায়গা, কিছু না হোক বসে টাইম পাস করতে পারবেন, আড্ডা মারতে পারবেন, বাচ্চারা থাকলে ঘুরতে পারবে, খেলতে পারবে। একটা পার্ক টাইপের হয়েছে তার মধ্যে ইন্ডিয়ান নেভির এয়ারক্রাফট। ও হ্যাঁ, একটা কথা, এন্ট্রিটা হচ্ছে পেছন সাইড দিয়ে। ভেতরে অ্যাটেন্ডেন্ট রয়েছে, অ্যাটেন্ডেন্ট সব কিছু বুঝিয়ে বলে দিচ্ছে কোথায় কী আছে, কীভাবে কী ব্যবহার করা যায়। কিন্তু একটা ইয়ে, ছবি তোলা যাবে না, যেহেতু আপনাদের ভেতরে দেখানো যাবে না, তাই বাইরে থেকেই পুরোটা দেখিয়ে দিচ্ছি। এটা এয়ারক্রাফটটা, এটা হচ্ছে গিয়ে ককপিট, এসি লাগানো। এখান দিয়ে আপনার সরোবরগুলো পড়ে এবং জলের তলায় ঢুকে সাবমেরিনকে খুঁজে নেয়। এদিকের থেকে মিসাইল পড়ে এই পোর্শনটা থেকে। এবং আপাতত এটা এখানটাতে এরকম করে রাখা হয়েছে আমাদের দর্শকদের হেঁটে যাওয়ার জন্য, নাহলে এটা ওপেন থাকে। মিসাইলগুলো আপনারা দেখলে দেখতে পাবেন, এটা হচ্ছে গিয়ে মিসাইল র‍্যাক। এই যে দূরে সাদাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে গিয়ে মিসাইল র‍্যাক। এইটা এখান থেকে মিসাইলগুলো পড়ে যায় এবং জলের তলায় 135 কিলোমিটার স্পিডে যায়। প্রম্পটারগুলো রয়েছে বড় বড় চারখানা, চাকা এয়ারক্রাফটের। এই হচ্ছে গিয়ে উইং, ওইখান থেকে শুরু করে আপ টু এতটা 50 ফুট, আর পেছন থেকে শুরু করে, সরি আবার ভুল বললাম, 50 মিটার শুরু করে সামনে অবধি 53 মিটার পুরো এয়ারক্রাফটার সাইজ। এটা অরিজিনাল এয়ারক্রাফট, ইন্ডিয়ান নেভির এয়ারক্রাফট। 1998 থেকে 2017 পর্যন্ত এটা ইন্ডিয়ান নেভিতে ইউজ করা হয়েছে, যা তারপরে এখানে এনে রাখা হয়েছে। এবং এই এয়ারক্রাফটটা কার্গিল যুদ্ধে ব্যবহার করা হয়েছে। আপাতত আজকের আমাদের এই ব্লগটা এত পর্যন্তই, আবার দেখা হবে
টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বলবেন কেমন লাগলো। এবং তার আগে আপনাদের সবাইকে অনুরোধ, এয়ারক্রাফ্ট মিউজিয়াম নিউ টাউনে হয়েছে, আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে আসলে চিলড্রেন্স পার্ক আছে, খেলাধুলাও করতে পারবে, কফি শপ আছে, কফিও খেতে পারেন। টিল দেন আবার দেখা হবে, কতদিন ভালো থাকবেন, বাই।